মধ্যরাত থেকে শুরু হয়েছে সাগরে মাছ ধরায় পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা উপকূলে ফিরেছে কয়েক হাজার মাছ ধরার ট্রলার বিস্তারিত জানাতে এই মুহূর্তে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল ও ভোলার দৌলুদ খান মাছ ঘাট এলাকায় আছেন রিপোর্টার নাসির লিটন আমরা শুরুতে প্রথমে যাব কক্সবাজার রুবেলের কাছে সাগরে করি পঁয়ষট্টি দিনে মাসিকার যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞার আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করছি কক্সবাজার যে বাঘখালী নদী রয়েছে সেই বাঘখালী নদীর উপকূলে মাছ ধরার যে টলারগুলো রয়েছে সেগুলো নগর করেছে এরই মধ্যে কক্সবাজারে নিবন্ধিত প্রায় ছয় হাজারের বেশি মাছ ধরার টলার রয়েছে সেই সব টলারে এখন পর্যন্ত আসলে যেটি জেলেদের মাধ্যমে জানা যাচ্ছে এখনও পর্যন্ত সাগরে অসংখ্য টলার রয়ে গেছে বিশেষ করে এখন সাগরে মাছ ধরা পড়ছে থাকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে সেই ঝাঁক ঝাঁক ইলিশ ধরা পড়ার কারণে অনেক জেলে যারা বের হয়েছিলেন টলার নিয়ে তারা এখনও তারা ফিরেননি এবং আজকে সকাল থেকে এখন পর্যন্ত কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে মাত্র বিশটির মতো টলার ফিরেছে এবং আমরা যেই টলারগুলো ফিরেছে সেই সব টলারে লক্ষ্য করেছি প্রায় প্রতিটি টলারে বারোশো থেকে পনেরোশো এবং সর্বোচ্চ তিন হাজার পর্যন্ত ইলিশ তারা মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে নামিয়েছে এবং আমরা সেই ঘাটে যেসব পল্টুন রয়েছে সেসব পল্টুনে ইলিশে সয়লাভ হয়ে গিয়েছে এবং সেখানে ব্যাপক হাক ডাক চলছে এবং বেচাকেনা চলছে তবে জেলেদেরকে আমরা লক্ষ্য করেছি যারা বাকখালী নদীর যে টলাগুলোতে নগর করেছে সেখানে জেলেরা বসে রয়েছেন জেলেদের সঙ্গে কথা বলেছিলাম তারা যে বিষয়টি তারা বলছেন তাদের যে দুশ্চিন্তা এই পঁয়ষট্টি দিনের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞায় তারা তাদের দুশ্চিন্তা কাটছে না যেহেতু পঁয়ষট্টি দিন সরকারি সহায়তার আওতায় কক্সবাজারে মাত্র মাত্র পঁয়ষট্টি থেকে সত্তর হাজার জেলে এখন পর্যন্ত সহায়তার আওতায় আসলে আরও সত্তর থেকে প্রায় তিরিশ হাজার জেলে এখনও অনিবন্ধিত রয়ে গেছে যারা এখনও পর্যন্ত সরকারি কোনো সহযোগিতা পাচ্ছেন না সেই বিষয়টি বলছে আবার যারা নিবন্ধিত হয়েছে তাদের মধ্যেও তো খুব বিরাজ করছে তারা বলছে তারা যদি যে সরকারি সহায়তা চালের জন্য যায় তখন অনেকে আজকে দিবে কালকে দিবে এভাবে করে অনেক সময় তাদেরকে দেওয়া হয় না অনেক নেতাকর্মীরা এসব সরকারি সহায়তা খেয়ে বলে সেটিও দাবি করছেন সেক্ষেত্রে তাদের দুশ্চিন্তা তারা সংসার নিয়ে আগামী পঁয়ষট্টি দিন কেমন করে চলবে সেটি তাদের দুশ্চিন্তা যেন কাটছে না সে বিষয়টি বলছে অন্যদিকে আরেকটি যে বিষয়টি বলছে শুধু শুধু জেলে নয় জেলের পাশাপাশি অন্যান্য যে মৎস্য শ্রমিক রয়েছে মৎস্য শ্রমিকের পাশাপাশি মৎস্য ব্যবসায়ীরাও রয়েছে তারা তাদের সংখ্যাও নিহায়ত কম নয় তাদের সংখ্যাও কয়েক কক্সবাজারে বিশ থেকে তিরিশ হাজার রয়েছে তারাও বলছে তারাও বলছে যে তাদেরকেও যাতে সরকারি নিবন্ধনের আওতায় আনা হয় এবং তাদেরকে যাতে সরকারি সহায়তার আওতায় আনা হয় পাশাপাশি আরেকটি বিষয় বলছে সাগরে যেহেতু পঁয়ষট্টি যেহেতু বন্ধ রয়েছে সেক্ষেত্রে পার্শ্ববর্তী দেশের ট্রলারগুলো যাতে মাছ শিকার না করে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী যাতে সাগরের নজরদারি বাড়ানো হয় সেই দাবিটি করেছে তো এই ছিল আমার কাছে পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞার কক্সবাজার থেকে সবশেষ এখন আমরা চলে যাচ্ছি ভুলাতে আমাদের সহকর্মী নাসির লিটনের কাছে আবারও নিষেধাজ্ঞার কবলে পড়ল ভোলার প্রায় সত্তর হাজার সমুদ্রগামী জেলে গত মধ্যরাত থেকে যে নিষেধাজ্ঞা শুরু হয়েছে আগামী তেইশ জুলাই পর্যন্ত মোট পঁয়ষট্টি দিন এই নিষেধাজ্ঞা ভোলার এই সমস্ত জেলেরা আসলে সমুদ্রে আর মাছ শিকার করতে পারবে না নিষেধাজ্ঞার কারণে আমরা ইতোমধ্যে ভোলার যে সমুদ্রগামী জেলেরা যে সমস্ত মাছঘাটগুলোতে আসেন সেগুলোতে নিয়ে ঘুরে দেখেছি যে অনেক জেলে টলার ইতোমধ্যে ঘাটে চলে এসেছে এবং অনেকে আগেভাগে ঘাটে এসে জাল নৌকা এগুলো মেরামত করা এবং সরিয়ে নেওয়ার কাজে ব্যস্ত রয়েছে জেলেদের সাথে কথা বলে যেটা জানা গেছে যে জেলেরা এই বছরই পরপর তৃতীয়বারের মতো নিষেধাজ্ঞার মধ্যে পড়ে প্রথম মাইলিশ রক্ষায় পনেরো দিন তারপরে মার্চ এপ্রিল দুই মাস ছিল ঝাটকা সংরক্ষণে নিষেধাজ্ঞার পরে আবার এই পঁয়ষট্টি দিনের সমুদ্রগামীদের নিষেধাজ্ঞার কারণে তারা আসলে অনেকটাই অভাব অনটনের মধ্যে দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে পরিবার পরিজন নিয়ে তো আর এদিকে মৎস্য বিভাগ যেটা জানিয়েছে যে তারা সমুদ্রের মাছের উৎপাদন বৃদ্ধি এবং দক্ষিণ বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য রক্ষায় সরকার যে পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সে নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য ইতিমধ্যে কোস্টগার্ড নৌ পুলিশ মৎস্য বিভাগ স্থানীয় প্রশাসনের সমন্বয়ে তারা যৌথ অভিযানের মাধ্যমে অভিযান সফল করবে এদিকে ভোলায় এখন পর্যন্ত জেলে কর্মহীন রয়েছে এদের মধ্যে প্রায় তেষট্টি হাজার নয়শো জন জেলের জন্য বিয়াল্লিশ দিনে ছাপ্পান্ন কেজি করে তিন হাজার পাঁচশো একাশি মেট্রিক টন খাদ্য সহায়তা বরাদ্দ করা হয়েছে খাদ্য সহায়তাগুলো ইতিমধ্যে জেলা প্রশাসন প্রশাসন উপজেলা প্রশাসনে ছাড় দেওয়া হয়েছে জেলেদের দাবি খাদ্য সহায়তা যেন দ্রুত তাদের মধ্যে বিতরণের ব্যবস্থা করে তাহলে তাদের এই নিষেধাজ্ঞাকালীন সময় পরিবার পরিজন নিয়ে সংসার চালানো তাদের জন্য অনেকটা সহায়ক হবে তো এ ছিল আমার কাছে দৌলুদ খানের মাঝঘাট থেকে নিষেধাজ্ঞার প্রথম দিনের সর্বশেষ খবর আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম ভোলা এবং তারোয়াগে কক্সবাজার থেকে